রাত 11টায় বাসায় ঢোকেন মামুন, ফের 2:30টায় বের হন, জানালেন দারোয়ান। নাটোরে কলেজ ছাত্রকে বিয়ে করা আলোচিত কলেজ শিক্ষিকা খায়রুন্নাহারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের 8 মাসের মাথায় রোববার 14 আগস্ট সকাল 7টায় শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্বামী মামুনের দাবি, শনিবার সকালে ফজর নামাজ পড়ে মামুন বাড়িতে ঢোকার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভিতরে এসে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে খায়রুন্নাহার। এদিকে ওই ভাড়া বাসার দারোয়ান নিজামুদ্দিন bd24live.com কে বলেন রাত 11টায় বাসায় ঢোকেন মামুন, আবার 2:30টার দিকে বের হন। এ সময় কেন বের হচ্ছে জানতে চাইলে মামুন বলেন ওষুধ কিনতে যাচ্ছেন। পরে সকাল 6টায় মামুন আবার ফিরে আসেন। এরপর তিনি আমাকে ডাকেন, আমি 4তলায় গিয়ে দেখি লাশ সিলিং ফ্যান থেকে নামানো। ভবনের বাসিন্দা ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে স্বামী মামুন ভবনের অন্য বাসিন্দাদের জানায় তার স্ত্রী খায়রুন্নার শেষ রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। লোকজন তার বাসায় গিয়ে খায়রুন্নাহারের মরদেহ মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। তার মামুনকে বাসার মধ্যে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে এলাকাবাসী ও প্রতিবেশীরা ভিড় জমিয়েছে শহরের বলারিপাড়াস্থ ওই দাম্পত্যের ভাড়া বাসার সামনে। তাই বাড়ির ভেতরে মামুনকে পুলিশ পাহারায় রাখা হয়। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ তথ্য জানিয়েছে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ। নাসিম আহমেদ বলেন, আসলে কি ঘটনা ঘটেছে তা জানার জন্য মামুনকে হেফাজতে নেওয়া দরকার, তবে বলারিপাড়া ভাড়া বাড়ির সামনে মানুষজনের উপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাই বাড়িতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।